হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজকুচির। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল, কারণ সামনেই পুজো। তো পুজোতে আমরা অনেকেই কিন্তু আমাদের স্কিন কেয়ার করি এবং আমাদের অনেক রকমের ইচ্ছে থাকে, সেগুলোকেও কিন্তু পূরণ করি। তো অনেকের কিন্তু নখ বড় করার ইচ্ছে থাকে, কিন্তু তারা মানে করে উঠতে পারে না, নখগুলোকে বড় করতে পারে না। কারণ অনেকের কি হয়, মানে অনেকের অভ্যাস থাকে যে নখগুলোকে খাওয়ার, আবার অনেকের বড় হতেও চায় না, ভেঙে যায় আর খুব নরম হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি ভেঙে যায়। তো তোমরা কিভাবে তোমাদের নখটাকে বড় করবে, শক্ত করবে, যাতে তোমাদের নখটা তাড়াতাড়ি ভাঙবে না, আর খুব ইজি প্রসেস। এই প্রসেসগুলো ফলো করলে কিন্তু খুব সহজে তোমরা একটা শক্ত এবং বড় নখ তোমরা কিন্তু পাবে। তো মাত্র 2 থেকে 3টি প্রসেস তোমাদের ফলো করতে হবে, আর এর ফলে কিন্তু তোমরা 7 থেকে 10 দিনের মধ্যে খুব বড় নখ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কেমন লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। নতুন কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো, এখনো পর্যন্ত সাজকুটিরকে সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো এবং পাশে বেল আইকনটাতে ক্লিক করে অলটা সিলেক্ট করে রেখো নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। তো এই প্রসেসটাতে কেমন কাজ হয় সেটা দেখানোর জন্য কিন্তু আমি আমার নখগুলোকে একদম ছোট করে কেটে ফেলেছিলাম। তো তারপরে কিন্তু আমি মাত্র 7 দিন এই প্রসেসটা ফলো করেছি এবং তারপরে আমার নখটা কিন্তু দেখতেই পাচ্ছ এরকম একটা সাইজে এসেছে। তো তোমরাও কিন্তু এই প্রসেসটা ফলো করে এরকম একটা নখ পেতে পারো। তো এর জন্য আমরা প্রথমে নেব লেবু, আর এই লেবুটাকে কিন্তু আমরা হাফ করে কেটে নেব, বা যতটা তোমাদের দরকার ততটা কিন্তু তোমরা কেটে নেবে এবং তারপরে তোমাদের নখে ভালো করে ম্যাসাজ করবে। এতে কি হবে, আমাদের নখটা শক্ত হবে এবং আমাদের নখটা বড় হতে মানে তাড়াতাড়ি বড় হবে, এবং আমাদের নখে যদি কোনো নোংরা থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে। এবং আমাদের নখে নোংরা থাকলে কি হয়, নখটা বাজে দেখতে লাগে। তো সেক্ষেত্রেও কিন্তু এই লেবুটা অনেকটা সাহায্য করবে তোমাদের নখটাকে পরিষ্কার রাখতে এবং নখটাকে বড় করতেও খুব সাহায্য করবে। তো তোমরা কিন্তু এটা প্রত্যেক দিন 2 বার করে অ্যাপ্লাই করবে এবং তারপরে কিন্তু তোমরা ভালোভাবে হাতটাকে ধুয়ে নিতে পারো। এরপরের স্টেপের জন্য আমাদের লাগবে এরকম 1 কোয়া রসুন। তো এই রসুনটা তোমরা ভালোভাবে প্রথমে কিন্তু খোসাটা ছাড়িয়ে নেবে এবং তারপরে এটাকে হাফ করে ভেঙে নেবে। তো এই যে কোয়াটা অর্ধেক ভেঙে নিলে এটা তোমরা তোমাদের নখে কিন্তু ভালোভাবে ম্যাসাজ করবে। তো তোমরা কিন্তু নখ যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটাতে খুব ভালোভাবে ম্যাসাজ করবে এবং নখের আগাটাতেও কিন্তু খুব সুন্দরভাবে ম্যাসাজ করবে। এতে কি হবে, যেখান থেকে নখটা শুরু হচ্ছে আর কি, সেই জায়গাটা থেকে যখন ম্যাসাজ করবে আমাদের নখটা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে। আর যদি তোমরা আগাতে ম্যাসাজ করো ভালোভাবে, তাহলে আমাদের নখটা কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে যাবে, সহজে কিন্তু ভাঙবে না। তো এরকমভাবে কিন্তু তোমরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালোভাবে ম্যাসাজ করবে নখটাকে এবং তারপরে কিন্তু ধুয়ে নেবে। তো এটাও কিন্তু তোমরা রোজ ফলো করবে, 2 বার পারলে তো খুবই ভালো হয়, কারণ রসুন আমাদের নখকে কিন্তু শক্ত করতে এবং বড় করতে খুবই হেল্প করে। তো তোমরা কিন্তু এটা 2 বার অবশ্যই অ্যাপ্লাই করবে। নেক্সট স্টেপের জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের নখটাকে তো ভালোভাবে যা মানে করার আর কি করে নিলাম, এরপরে আমাদের নখটাকে একটু ময়শ্চারাইজ রাখতে হবে যাতে শুকিয়ে না যায় আমাদের নখটা। তো আমাদের তার জন্য কি করতে হবে, এরকম একটা নারকেল তেল নিয়ে কয়েক ফোঁটা নারকেল তেল নেবে হাতে এবং সেগুলো নখে লাগিয়ে ভালোভাবে ম্যাসাজ করবে। এই ম্যাসাজের ফলে কি হবে, আমাদের নখটা ময়শ্চারাইজ থাকবে এবং আমাদের নখটা কিন্তু শাইন করবে, একদম ন্যাচারাল একটা শাইন দেবে। তোমরা দেখতেই পারবে আমার ভিডিও শেষে কতটা সুন্দর শাইন করছে আর নখটা কতটা সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যায়। তোমরা কিন্তু খুব সহজে এই প্রসেসটা 1 বার করলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবে, তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে। তো এই প্রসেসটা ফলো করে কে কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, আর এরপরে যদি তোমরা কোনো ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে জানিও। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।